এসকেএম গুড ফার্মের পক্ষ থেকে আপনারা কাছে দূরে যে যেখানেই থাকেন না কেন আপনাদের প্রীতি শুভেচ্ছা ভালোবাসা অভিনন্দন দিয়ে ভিডিওটা তৈরি করছি। ভিডিওটার বিশেষত্ব এসকেএম গুড ফার্মের কাছ থেকে কি ধরনের ছাগল ক্রয় করলেন এই দাদা ভাই তারই চিত্র তুলে ধরব, কারণ এই দাদা ভাই এসছেন পূর্ব মেদিনীপুর থেকে। ছাগলগুলোকে একটু দেখবেন, দেখুন আমাদের দেশি সিন্ধি চারটে করে বাচ্চা হয়, ভালো করে দেখবেন। দেখুন আপনাদের পরিচিত রকেট, দেখুন ছাগলটা গাভিন আছে প্রথম মাস। দেখুন ক্রসবিট, ওই একটা এ একটা, এটা মেল, কারণ তিনটে ছাগলই প্রেগনেন্ট আছে। তাহলে চলুন একটু দাদা ভাইয়ের সঙ্গে কথা বলি। ওই দেখুন দাদা ভাই এদিকে আছে, ইনিও এসছেন, ইনি ড্রাইভার, চারটে লোক এসছে। দেখি কাকাবাবুর সঙ্গে কথা বলি। কাকাবাবু নমস্কার। কাকাবাবু ভালো আছেন? ভালো। আপনারা কজন এসছেন? পাঁচজন। আপনার বাড়ি কোথায়? বাড়ি পিয়েরা। পিয়েরা কোথায়? ডিস্ট্রিক্ট? পুরো ডিস্ট্রিক্ট হচ্ছে পূর্ব মেদিনীপুর। পূর্ব মেদিনীপুর। তাহলে এত দূর থেকে আসলেন ছাগল কিনতে, ছাগলগুলো দেখে পছন্দ হয়েছে? পছন্দ। ভিডিওতে তো আমাকে দেখেন, আর বাস্তবে দেখছেন, কেমন লাগছে? ভালোই লাগছে। একটু জোরে বলেন। ভালোই লাগছে। ভালোই লাগছে। তাহলে ছাগল পালন করতে হবে, মাথায় কি করে আসলো যে ছাগল পালন করতে হবে? আইডিয়া করে তোমার কাছে। একটু জোরে জোরে বলো। আইডিয়া করে তোমার কাছে পলিসি। তার মানে আমার ভিডিও দেখে ভালো লেগেছে তারপরে, তাই তো? তা আমি যদি বলি এখন কাকাবাবু এই ছাগল পালন করে তত একটা লাভ হয় না, এখন তো ছাগল কিনে ফেলেছেন, কি করবেন? কিনে ফেলেছি, নিয়ে যেতে। তবুও নিয়ে যাবেন? তো নিয়ে। তাই? তার মানে ছাগল পালন ভালো লাগে আপনার? বুঝতে পারলাম। শোনেন, ছাগল পালনটা একটা ভালোবাসা, বুঝতে পেরেছেন? ছাগলকে যত যত্ন করবেন ততই ভালো হবে। মানুষের যেটা এই করা, তাহলে ঘর কমপ্লিট ওদিকে, তাই না? ঘাস লাগানো কমপ্লিট আছে? ঘাস লাগানো কমপ্লিট, ঘরটা একটু কিছু আছে, সেটাকে জিজ্ঞেসই করতে। শোনেন, এখন ঠান্ডার সময় ছাগল নিয়ে যাচ্ছেন, একটু যত্ন করে রাখতে হবে, বুঝতে পেরেছেন? কারণ আমার এখানকার ওয়েদার এদের শুট হয়ে গেছে, গাড়িতে যাবে, তারপরে আপনার বাড়িতে ওখানের ওয়েদার, জল আবার একটু অন্যরকম, একটু যত্ন করে রাখবেন। জলটা একটু উষ্ণ গরম করে দেবেন, আর নাকে যেভাবে সর্ষের তেল দিতে বলেছি যেভাবে ওইভাবে দেবেন। রসুন তেল, হ্যাঁ রসুন তেলটা দেবেন, পরে আমি একটা তেল টোটাল প্যাকেজ বলে দেবো, এইভাবে বানাবেন। তাহলে বন্ধুরা, কাকাবাবুর কথা তো শুনলেন, অতি নিরীহ মানুষ, খুব ভদ্র মানুষ, সরল মনের মানুষ। তাহলে চলুন এবার ছাগলগুলোকে তুলে দিই গাড়িতে। হ্যাঁ বন্ধুরা দেখুন, এই দেখুন ছাগলগুলো গাড়িতে লোড হয়ে গেছে। ইনারা পাঁচজন এসছেন, দেখুন দেখুন পূর্ব মেদিনীপুর থেকে। এটা তো আপনার নাম্বার? তাহলে মেদিনীপুর থেকে অনেক দাদা ভাই ফোন করে, কিন্তু এত দূর থেকে আসার জন্য অসুবিধা হয়। তাহলে ড্রাইভার বাবুর সঙ্গে একটু কথা বলবো। নমস্কার দাদা, ভালো আছেন? হ্যাঁ ভালো আছি। দেখুন এই দাদা মেদিনীপুরে গাড়ি চালায়, এই গাড়িটা ইনারই। তাহলে যদি কেউ নিতে চান এই দাদার সঙ্গে যোগাযোগ করবেন। আপনার নাম্বারটা বলেন। 9732657904। আরেকবার বলেন। 9732657904। তাহলে দাদা ভাইয়ের সঙ্গে যোগাযোগ করবেন, কোনো অসুবিধা হবে না। ইনি যেহেতু আসলেন, রাস্তাঘাট সবই চেনে, ট্রান্সপোর্টের কোনো অসুবিধাই হবে না, নিজের গাড়ি, নিজেই ড্রাইভার। তিন চার দিন কোনো দানা নাই। হ্যাঁ জল ওই যে ফুটিয়ে দেবেন, ঠিক আছে, যেভাবে বললাম ওইভাবে দেবেন। হ্যাঁ আজকে দেওয়া লাগবে না, কালকে দেবেন জল। হ্যাঁ আর রোদ্রে রাখবেন, একটু চড়ানোর ব্যবস্থা করবেন। ঠিক আছে আসেন তাহলে।
ঠিক আছে তাহলে। ওকে থ্যাংকস বন্ধুরা, আমার ভিডিওটা যদি ভালো লাগে অনেক লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ওকে থ্যাংকস।